চেষ্টা করছি, কিছুতেই কিন্তু চুল লম্বা করতে পারছি না। দিদি আমার মাথায় কিন্তু অতিরিক্ত ড্যান্ড্রাফ হয়েছে, কি করব বলো? দিদি তুমি কিভাবে তোমার চুলের যত্ন নাও একটু যদি বলো। দিদি আমার তো প্রচন্ড চুল উঠছে, তোমারও কি চুল উঠছে? দিদি চুল লম্বা করার জন্য কি করতে পারি? হাজার প্রশ্ন তোমাদের চুল নিয়ে। সত্যি চুল কিন্তু আমাদের মেয়েদের কিন্তু খুবই পছন্দের একটা জিনিস, কিন্তু এই সিজনটা যেভাবে চেঞ্জ হচ্ছে এবং সিজনটা যেভাবে মানে ওয়েদারটা যেভাবে পড়ছে তাতে কিন্তু চুল কিন্তু সবার প্রচণ্ড উঠছে। আগে কিন্তু বর্ষাকালে চুলটা বেশি উঠতো, কিন্তু এখন কিন্তু শীতকালেও অতিরিক্ত চুল উঠছে, এবং জানি না আগামী দিনেও কিন্তু চুলটা উঠতে পারে। এটা বেসিক্যালি কিন্তু পলিউশনের জন্যই চুলটা অতিরিক্ত উঠছে। তো তোমরা তোমাদের চুলকে ভালো রাখার জন্য আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করব। আমি কিন্তু এই দুদিন হলো এই হেয়ার প্যাকটা ইউজ করেছি এবং তাতে কিন্তু আমি সুন্দর সিল্কি একটা চুল পেয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও কিন্তু দেখো আমার সামনে অনেক ছোট ছোট চুল বেরিয়েছে, এগুলো কিন্তু সবই আমি আমার ট্রিটমেন্ট করে করে আমি আমার নিজের চুলকে এভাবে বাড়াচ্ছি, মানে রিগ্রোথ করছি। চুল কিন্তু শুধু যত্ন নিলে হবে না, চুলের রিগ্রোথ হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাই আজকে আমি তোমাদের সাথে এমন একটা সুন্দর হেয়ার প্যাক শেয়ার করবো যেটা কিন্তু ইউজ করলে তোমরা ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবে এক সপ্তাহের মধ্যে, এবং আমাকে এসে কমেন্ট করবে দিদি সত্যি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। চলো বন্ধুরা দেখে নাও তোমরা কি করবে। করার জন্য আমাদের যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। সবার প্রথম নিয়েছি এখানে মধু, এখানে সাফোলার মধু ইউজ করছি, তোমাদের বাড়িতে যেটা আছে তোমরা নিয়ে নিও। এরপর নিয়েছি একটা আন্ডা, তোমরা চাইলে কিন্তু দুটো ডিমও নিতে পারো তোমাদের চুলের লেন্থ ওয়াইজ। এরপর নিয়েছি কাঁচা দুধ, তারপর নিয়েছি একটা হাফ পাতিলেবু, তোমরা চাইলে গোটা নিতে পারো, আমার ড্যান্ড্রফের পরিমাণ কম তাই আমি হাফ পাতিলেবু নিয়েছি। এরপর নিয়েছি আমি এখানে অলিভ অয়েল, এটা 100% পিওর অলিভ অয়েল, দেখতেই পাচ্ছ এটা উইস কেয়ারের, তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো, এটা খুবই ভালো এবং রিজনেবল প্রাইসে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট নিয়েছি অ্যালোভেরা জেল, এরপর এরকম একটা সুন্দর পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রতেই আমি আজকে রেডি করব। সবার প্রথম ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আচ্ছা ডিমটা তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে। এবারে এখানে আমি নিচ্ছি অলিভ অয়েল, এখানে আমি 3 চামচ মতো অলিভ অয়েল নেবো। তোমরা অনেকে প্রশ্ন করবে এটা দেখার পর, দিদি আমার বাড়ি অলিভ অয়েল নেই, তো এই সাবস্টিটিউট হিসাবে আমি কি অয়েল ইউজ করব। তো আমি রেফার করব তোমরা অলিভ অয়েল পারচেস করে নাও এই উইস কেয়ারের, এটা ডেফিনেটলি খুব ভালো এবং রিজনেবল প্রাইস। আর একান্ত যদি না থাকে তোমরা এর বদলে কিন্তু জোজোবা অয়েল বা কোকোনাট অয়েল সাবস্টিটিউট হিসাবে ইউজ করতে পারো। নেক্সট আমি নিচ্ছি অ্যালোভেরা জেল, এখানে আমি ওয়াওয়ের নিচ্ছি। তোমরা অনেকেই প্রশ্ন করবে দিদি আমার কাছে পতঞ্জলি আছে, ওয়াও নেই, তো কি করব। ডেফিনেটলি তোমরা পতঞ্জলি ইউজ করতে পারো, আর যদি তোমাদের কাছে গাছের ফ্রেশ অ্যালোভেরা থাকে সেটাও কিন্তু এখানে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলটা, মোটামুটি 2 চামচ মতো নিয়ে নিয়েছি, আর ওদিকে আমি অলিভ অয়েলটা 3 চামচ নিয়েছি। এরপর নেবো হানি, এখানে আমি 1 চামচ ভর্তি করে কিন্তু হানিটা নেবো। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমার চুলকে ময়েশ্চারাইজ করবে এবং আমার চুলকে সিল্কি করবে। এই চুলটা সিল্কি এবং ময়েশ্চারাইজ যত হবে তত তুমি চেরনি দিয়ে যত তোমার চুলটাকে কম করবে তত কম চুল উঠবে। চুল এই শীতকালে মেন ব্যাপার হচ্ছে চুল ড্রাই হয়ে যাওয়া। এরপর আমি কাঁচা দুধটা 3 চামচ মতো নিয়ে নিলাম, 2 থেকে 3 চামচ। এরপর আমি পুরো লেবুটাকে এখানে টুইস্ট করে দেবো, আর তোমরা চাইলে গোটা লেবু ইউজ করতে পারো। আবার যাদের হেয়ারটা কিন্তু ভীষণ ড্রাই, তারা কিন্তু খুশকি থাকার সত্ত্বেও কিন্তু আমি তাদের ডেফিনেটলি বলবো তারা যেন এই লেবু ইউজ না করে। লেবুতে ড্যান্ড্রফ যায় এটা সত্যি, কিন্তু ড্রাই স্ক্যাল্পে লেবুতে কিন্তু ড্যান্ড্রফ যাবে না। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং এটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। এখানে ডিম আছে, ডিমের মধ্যে ভরপুর পরিমাণে পুষ্টি থাকে যেটা আমাদের চুলে গোড়াকে মজবুত করে এবং চুলকে অনেক বেশি হেলদি এবং বাউন্সি করে। এছাড়া আছে কাঁচা দুধ, কাঁচা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেগুলো কিন্তু আমাদের চুলের স্বাস্থ্যকে ভালো করতে হেল্প করে। এছাড়া এর মধ্যে রয়েছে অলিভ অয়েল, অলিভ অয়েল কিন্তু চুলের স্বাস্থ্য ভালো করতে হেল্প করে এবং নতুন যে চুল সেটা গজাতে কিন্তু সাহায্য করে। দেখো আমার চুলটার কি অবস্থা, আমার চুলটা কিন্তু অনেক লম্বা, তো এবার আমি এটা ইউজ করব আমার মাথাতে এবং ভালো করে গোড়ায় গোড়ায় আগে অ্যাপ্লাই করে নেব, তারপর যেটা এক্সট্রা বেঁচে যাবে সেটা কিন্তু আমি আমার
সরি আমার লেন্থে অ্যাপ্লাই করব। এর মধ্যে রয়েছে কাঁচা দুধ, যেটা কাঁচা দুধ কিন্তু আমাদের চুলের যে হারিয়ে যায় শীতকালে যে পুষ্টিটা সেটা ফিরিয়ে আনতে হেল্প করবে। আর এখানে আমি যে লেবুটা নিয়েছি, মাথায় কিন্তু এমনি ড্যান্ড্রফ হয়, সেই ড্যান্ড্রফটা দূর করতে লেবু সাহায্য করবে। তবে আমি বলবো যাদের স্কাল্প ভীষণ ড্রাই, যাদের স্কিন ড্রাই, তাদেরকে এই সময়টা লেবু ইউজ করতে অ্যাভয়েড করব। যদিও তোমাদের মাথাতে ভীষণ ড্যান্ড্রফ থাকে, তাহলে কিন্তু এই প্যাকটা লেবু ছাড়া ইউজ করলেও কিন্তু ড্যান্ড্রফ যাবে। অতিরিক্ত লেবু ইউজ করলে কিন্তু স্কাল্পের যে চামড়া ওটা আবার ড্রাই হয়ে গিয়ে আরও বেশি কিন্তু ড্যান্ড্রফ দেখা দেবে। তো দেখো আমি ভালো করে গোড়ায় গোড়ায় এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের বাড়িতে থাকা পুরনো জামাটা পরে নেবে, কারণ ডিমের গন্ধ অনেকেই সহ্য করতে পারো না। তাদের জন্য বলছি যে তোমরা একটু কষ্ট করে হলেও এটা অ্যাপ্লাই করে নেবে। একান্তই যদি ডিমের গন্ধ সহ্য করতে না পারো, বাড়িতে যদি তোমাদের ভ্যানিলা এসেন্স থাকে বা তোমাদের কাছে যদি কোনো রকম গন্ধযুক্ত কোনো এসেন্স থাকা ভ্যানিলা বাদেও সেটা কিন্তু এক ফোঁটা দিয়ে দিতে পারো, তাতে তোমাদের গন্ধটা কিন্তু চলে যাবে। বন্ধুরা আমি এখানে ব্যবহার করেছি মধু। মধু কিন্তু আমাদের চুলটা যে পাতলা হয়ে যায়, সেই পাতলা চুলটাকে কিন্তু ফুলিয়ে বাউন্সি করতে সাহায্য করে এবং তোমার চুলে এক্সট্রা ভলিউম প্রোভাইড করতেও কিন্তু মধু অনেক বেশি হেল্প করবে। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের মাথা স্কাল্পে থাকা যে চামড়াগুলো, সেই চামড়াগুলোর মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা, যে ব্লাডটা থাকে সেটাকে কিন্তু ব্লাড সার্কুলেশনটাকে দ্বিগুণভাবে বাড়িয়ে দিতে হেল্প করবে। তাই জন্য কিন্তু এখানে অ্যালোভেরা জেল দিয়েছি। এবং এই যে প্যাকটা নিয়ে মাথায় স্কাল্পে ভালো করে মাসাজ করতে হবে, যাতে ব্লাড সার্কুলেশনটা কিন্তু 2 থেকে 3 গুণভাবে বেড়ে যায় এবং ছোটো ছোটো রিবন্ডিং অর্থাৎ তোমার চুল গজাতে হেল্প করে। তুমি দেখো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবং আমার এক্সট্রা প্যাকটাকে কিন্তু আমি আমার লেন্থে অ্যাপ্লাই করে নেব। অবশ্যই বন্ধুরা লেন্থে অ্যাপ্লাই করবে, তবেই কিন্তু গোটা চুলটা ভালো থাকবে, চুল ফেটে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া এই সমস্যাটা থাকবে না। বন্ধুরা দেখো আমি ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে মোটামুটি অন্তত 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তোমরা এখন প্রশ্ন করবে এটা সপ্তাহে কতবার ইউজ করবে। আমি তোমাদের সাজেস্ট করবো এটা অন্তত তোমরা সপ্তাহে 1 থেকে 2 বার ট্রাই করার চেষ্টা করো, মানে ইউজ করার চেষ্টা করো। তো বন্ধুরা আমি এটা করে ফেলেছি, এবার আমি চুলটাকে বেঁধে রাখবো এবং 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো, দেন আমি শ্যাম্পু করে নেবো। কন্ডিশনার ইউজ করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, করতেও পারো নাও পারো। বন্ধুরা এবার আমার চুলটা দেখো কত লম্বা লাগছে, কতটা বাউন্সি লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ লম্বা আমার চুল, কিন্তু আমার চুলটাকে তোমরা কখনোই বলতে পারবে না স্ট্রেট, কারণ আমার চুলটা হালকা ওয়েভি, তাই আমার চুলটা এরকম লাগছে। যাদের চুল স্ট্রেট তারই কিন্তু চুলটা পুরো সুন্দর স্ট্রেট লাগবে। চুলের নেচার বিভিন্ন লোকের বিভিন্ন রকম হয়, এখানে আমি কোনো মেশিন ইউজ করিনি, আমার ন্যাচারাল চুলটাই তোমাদেরকে দেখাচ্ছি। ঘন সিল্কি লম্বা এবং বাউন্সি চুল পাওয়ার জন্য কিন্তু ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করো, 100% রেজাল্ট পাবে এবং দারুণ একটা হেয়ার কিন্তু তোমরা অবশ্যই পাবে। আশা করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করবে, ডেফিনেটলি ট্রাই করবে, এবং ট্রাই করার পর নিচে কমেন্ট সেকশানে এসে আমায় জানাবে তোমাদের কেমন লাগলো। এবং অবশ্যই লক্ষ্য রাখবে এই সামনের দিক থেকেই তোমার নতুন নতুন চুল এইভাবে হচ্ছে কি না। যদি তোমার নতুন নতুন চুল হয় তাহলে জানবে ডেফিনেটলি তোমার কোনো সমস্যা নেই, আর যদি না হয় তাহলে কিন্তু এই যে হেয়ার প্যাকটা তোমার সাথে শেয়ার করলাম, এই হেয়ার প্যাকটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু করতেই হবে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে এন্ড করলাম, নেক্সট দিন আবার দেখা হবে। যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে এবং আরও আমার চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের সাহায্যতেই কিন্তু আরও চ্যানেলটা বড় হবে। ধন্যবাদ বন্ধুরা, নেক্সট দিন আবার দেখা হবে। টাটা।